নমস্কার বন্ধুরা, আমি পায়েল, টেস্ট উইথ পায়েল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আবার একটা রেসিপি আপনাদের কাছে বানিয়ে দেখাবো। এটি মিষ্টি রেসিপি, ঘরে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়েই দোকানের মতো সুস্বাদু এই রেসিপিটি বানিয়ে ফেলা যায়। আমি আজকে বানাবো মিল্কেক। চলুন মিল্কেক বানিয়ে দেখাই। মিল্ক কেক বানানোর জন্য আমি এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়াতে আমি এখানে 1 কাপ মিল্ক পাউডার নিয়ে নিয়েছি, দিয়ে দেব। এবারে এই কাপের পরিমাণে 1 কাপ জল, এক কাপ হালকা গরম জল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে মিক্স করে নিতে হবে। মিল্ক পাউডারটা জলের সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবারে আমি গ্যাস জ্বালিয়ে দেব। গ্যাস জ্বালিয়ে দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটে গেছে, কন্টিনিউ নাড়তে হবে। এবারে এখানে আমি 1 চামচ লেমন জুস নিয়ে নিয়েছি, খানিকটা দেব। দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। এই রান্নাটি সম্পূর্ণ মিডিয়াম ফ্লেমে হবে। বাকি লেমন জুসটা আমি এবার অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে কন্টিনিউ নেড়ে যেতে হবে। এবারে আমি এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এটা চামচ হিসাবে মাপলে 4 টেবিল স্পুন। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এইভাবে কন্টিনিউ মিক্স করে যেতে হবে। ভালো করে ঘন হয়ে এসেছে, আমি এখনো একটু ঘন করব। মিষ্টিটা প্রায় হয়েই এসেছে, আমরা আর একটু ঘন করে নেব। এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে আমি ভিডিও ছাড়লেই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। জলটা পুরো টেনে নিয়েছে, শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। মিল্কেক রেডি হয়ে গেছে। মিল্কেকটা ঢালার জন্য এখানে আমি একটা ট্রে নিয়ে নিয়েছি। ট্রের ওপরে একটা আমি বাটার পেপার দিয়ে দিয়েছি, তাতে ঘি ব্রাশ করে নিয়েছি। এবার আমি মিল্কেকটা ঢেলে নেব। মিল্ক একটা ট্রের মধ্যে ভালো করে সেটিং করে নিয়েছি। এটা এবারে আমি 2 ঘন্টা রুম টেম্পারেচারে রেখে দেব, তারপর ফিরে আসছি। 2 ঘন্টা হয়ে গেছে মিল্ক একটা। এবারে আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের উপরে এটা উপুর করে দেব। উপর থেকে আস্তে আস্তে কাগজটা আমি সরিয়ে নেব। দেখুন মিল্ক কেক আমার রেডি হয়ে গেছে। এখন আমি মিল্ক কেকটা একটু কেটে দেখাবো। দেখুন কতটা সুন্দর হয়েছে। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আমার চ্যানেলটিকে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।